ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা। অদরকারা মুরাদের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলছেন নেতারা। ঢাকা টেস্টে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ, প্রথম ইনিংসের সংগ্রহ 87 রান। জেলার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, নোয়াখালী ও বাগেরহাট সহ বেশ কয়েকটি জেলায় পাকা আমন ও রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। টানা বৃষ্টিতে ভিজে গেছে রোপা আমন ধান। বেশিরভাগ জমির ধান কাটা হলেও ঘরে তোলা সম্ভব হয়নি। ঝিনাইদহের ছয় উপজেলার 2392 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার উৎপাদন খরচও উঠবে না বলে দুশ্চিন্তায় কৃষকরা। মাঠকে মাঠ ধান সবার এই যে বিচেলি নিয়ে ধান নিয়ে আমরা যে কোন হালে আছি, বিচেলিগুলো সব গেল পয়সে, ধানগুঞ্জ আছে কলিয়ে। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে জানিয়ে পানি নামলে দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয় থেকে বা আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো সহায়তা প্রদান করলে আমরা যথাযথ নিয়মে তাদের কাছে সহায়তা পৌঁছে দিব। নোয়াখালীর সুবর্ণচরে পাকা আমন ছাড়াও ক্ষতি হয়েছে অন্যান্য ফসলের। এছাড়া ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকায় মরিচ ও তরমুজ বীজের পচন সংখ্যায় রয়েছেন কৃষকরা। বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় 150 হেক্টর পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো ও গমের বীজতলা সহ নষ্ট হয়েছে শীতকালীন ফসল। মুন্সিগঞ্জে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আলুর বীজ ও চারা। কৃষি অধিদপ্তরের হিসেবে চলতি বছর জেলায় 17,780 হেক্টর জমিতে আবাদ হয়েছে, আর ক্ষতি হয়েছে 11,600 হেক্টর জমির আলু। আমি সুদে মুদে টাকা লইয়া এই মনে খেতিবাতি করছি, এখন মনে করেন যদি এক বস্তা লাগাইতে পারবো হিরো আমার পক্ষে সম্ভব না। যদি কত উড়ান দেয় লাগাইতে আমার ফন্দি শেষ। ক্ষেত থেকে দ্রুত পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না সামান, একুশে টেলিভিশন। নীলফামারী সদরের ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছেন। সকালে সদরের বৌবাজার এলাকার কুন্দুপুকুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় তিন ভাই বোন রেল লাইনের ওপর খেলছিল, এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে চারজনই ট্রেনে কাটা পড়েন। নিহতরা হলেন লিমা আক্তার, মিনা আক্তার, মমিনুর রহমান ও তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ক্ষমার অযোগ্য বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন তার কর্মকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত। কার্যনির্বাহী কমিটির বৈঠকে মুরাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, যা সবার জন্যই সতর্কবার্তা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সবশেষ ঢাকাই চলচ্চিত্রের এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথাবার্তার অডিও ফাঁস হওয়ার পর শুরু হয় সমালোচনা। এ অবস্থায় সোমবার পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরদিনই ইমেল যোগে পদত্যাগ পত্র পাঠান ডাক্তার মুরাদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এটি আওয়ামী লীগের জন্য বিব্রতকর এবং লজ্জাজনক। অন্যায় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা স্বার্থ সিদ্ধির জন্য অথবা কাউকে বিতর্কিত করার জন্য, বিশেষ করে নারী সহ যাদেরকে অসম্মান করে বক্তব্য রেখেছে ডাক্তার মুরাদ হাসান, এটা অমার্জনীয় অপরাধ। এই দলের কোনো পদপদবি থেকে কোনো অনৈতিক কাজ করে বা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে
কেউ পার পাবে না। নেতারা জানান দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক সিদ্ধান্ত আসবে। অনেক অভিযোগই তো তার বিরুদ্ধে আসছে, এই অভিযোগগুলোর সত্যতা পাওয়া গিয়েছে, সুতরাং সব কিছুকে মিটিয়ে মিলিয়েই তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদ পদবী বা দায়িত্বশীল পদে যাতে না থাকে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, সে ব্যাপারে আমাদের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমরা এটা সুপারিশ করব। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান কেন্দ্রীয় নেতারা। ডাক্তার মুরাদের মন্ত্রিপরিষদের সদস্য থেকে তাকে বাদ দেওয়ার ভিতর দিয়ে কিন্তু সকলের জন্য একটা মেসেজ যাচ্ছে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বের সপ্তম ও এশিয়ার বৃহত্তম ডাটা সেন্টারের মালিক বাংলাদেশ। জাতীয় তথ্য ভাণ্ডার বা দ্য হার্ট অব ডিজিটাল বাংলাদেশ, যেখানে শুধু দেশীয় প্রতিষ্ঠানই নয় তথ্য সংরক্ষণ করছে বিশ্বের বিভিন্ন কোম্পানি। এখন পর্যন্ত এখান থেকে সরকারের আয় বছরে 353 কোটি টাকা। আদিত্য মামুনের রিপোর্ট। বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের কালিয়াকড়ে 377 একর জায়গায় দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক। 7 একর জমির উপর এখানে গড়ে উঠেছে জাতীয় ডাটা সেন্টার, যা এখন বিশ্বের সপ্তম বৃহৎ ডাটা সংরক্ষণ কেন্দ্র। মাত্র 10 পেটাবাইট তথ্য সংরক্ষণের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে ডাটা সেন্টারটি। বর্তমান ক্ষমতা 200 পেটাবাইট। প্রতিষ্ঠা 3 বছরের মধ্যেই এটি পেয়েছে বিশ্বের সপ্তম ও এশিয়ার বৃহত্তম 4-টায়ার জাতীয় ডাটা সেন্টারের মর্যাদা। এর সক্ষমতা বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি না থাকায় তথ্য সংরক্ষণে বহির্বিশ্বের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হচ্ছে না এখন, বরং বিদেশি অনেক প্রতিষ্ঠান এখানে ডাটা সংরক্ষণে চুক্তি করছে, হচ্ছে আয়ও। দেশের বাইরের বিশ্বের অন্যান্য বৈদেশিক ডাটা সেন্টারের উপর নির্ভরতা কমে যাচ্ছে এবং দেশের মধ্যে ডাটা লোকালাইজেশনের যে ব্যাপারটা থাকে এখানে সেটা এনশিওর করা যাচ্ছে। এখানে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ডেস্কটপ, ক্লাউড স্টোরেজ, ডাটা স্টোরেজ ও ব্যাকআপ, ডাটা সিকিউরিটি এন্ড কোলোকেশন সার্ভিস রয়েছে। সারা বছর কোনো সময় এই ডাটা সেন্টারটা বন্ধ থাকে না। এইখান থেকে আমরা 2 ধরনের সেবা প্রদান করে থাকি, একটা ক্লাউড সেবা আর একটা কোলোকেশন সেবা। ক্লাউড সেবা আমরাই ম্যানেজ করি আর কোলোকেশনে আমরা জায়গা দিই যেখানে এসে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সার্ভার বসায়। ভবিষ্যতে ওরাকলের মাধ্যমে জি ক্লাউড ব্যবস্থা সহ ডাটা সেন্টারটির সক্ষমতা আরও বাড়বে বলে জানান ICT প্রতিমন্ত্রী। ডেটা সেন্টার হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ব্রেইন, যেখান থেকে পুরো কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আমাদের গভর্নমেন্ট ক্লাউড আমরা লঞ্চ করতে পারবো এবং এটা হবে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা জি ক্লাউড প্ল্যাটফর্ম। এর ফলে আমাদের সেবার আরও দ্রুততা নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং খরচ আরও সাশ্রয় করতে পারবো। 55,000 ওয়েবসাইট হোস্ট করার পাশাপাশি 11 কোটি জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ধরনের হাজারো ই নথি সংরক্ষণ করছে জাতীয় ডাটা সেন্টার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।